ডায়াবেটিস হলে কিডনিতে কিন্তু প্রোটিন যেতে থাকে। প্রথম পর্যায়ে বা প্রাথমিক পর্যায়ে প্রোটিন যাওয়াটা অনেক কম থাকে, অর্থাৎ সামান্য পরিমাণ প্রোটিন যায়। কিন্তু যত দিন বাড়তে থাকে এই প্রোটিন যাওয়ার পরিমাণও বাড়তে থাকে এবং এমন এমন একটা পর্যায়ে আসে যখন কিন্তু কিডনিটা আস্তে আস্তে নষ্ট হয়ে যায়। তাই প্রাথমিক পর্যায়ে আমরা যদি ধরতে পারি যে ডায়াবেটিসে আক্রান্ত রোগীর প্রস্রাব দিয়ে প্রোটিন যাচ্ছে, তাহলে প্রথমেই কিছু ওষুধ পাওয়া যায় যে ওষুধগুলো প্রস্রাব দিয়ে প্রোটিন যাওয়াটাকে কমিয়ে দেয়। এখন আমি আগেই বললাম যে ডায়াবেটিসে প্রথমেই কিন্তু বেশি প্রোটিন যাবে না, প্রথমে খুবই অল্প যাবে, তারপর আস্তে আস্তে এটা বেশি পরিমাণে প্রোটিন যাবে এবং একসময় কিন্তু কিডনিটা পুরাটাই নষ্ট হয়ে যাবে। তাই আমরা যদি সতর্ক হই বা সাবধান হই, প্রথমে যদি ধরতে পারি যে ডায়াবেটিসে আক্রান্ত রোগীদের প্রস্রাব দিয়ে প্রোটিন যাচ্ছে এবং বেশ কিছু ওষুধ আছে যেগুলো খেলে প্রোটিন যাওয়াটাকে কিন্তু আটকে দিতে পারে, তাহলে কিডনি ভালো থাকবে এবং সেই রোগীটা কিন্তু অনেকদিন ভালো থাকতে পারবে। তাই সেই ওষুধগুলো তারা খেতে পারেন এবং এভাবে খেলে তারা অবশ্যই এই যে যে ডায়াবেটিসজনিত কিডনির ক্ষতি সেটার হাত থেকে বেঁচে থাকতে পারবেন। ধন্যবাদ সবাইকে।